হাইকোর্টের ওপরে আস্থা, ডি গ্রুপে ভুয়ো তালিকায় নাম থাকা বাগদা চরমণ্ডল সিএমপিপিবিকে ফুলমহল হাইস্কুলে গ্রুপ ডির কর্মী বিপ্লব বিশ্বাসের। সম্প্রতি চতুর্থ শ্রেণীর শিক্ষাকর্মীদের যে ভুয়ো তালিকা প্রকাশিত হয়েছে সেই তালিকায় 828 নম্বরে নাম রয়েছে বাগদার মামা ভাগ্নে গ্রামের চন্দন মণ্ডলের প্রতিবেশী বিপ্লব বিশ্বাসের। তিনি চরমণ্ডল সিএমপিপিবিকে ফুলমোহন হাইস্কুলে কর্মরত। এদিন স্কুলে গিয়ে দেখা গেল বিপ্লব বিশ্বাস স্কুলেই রয়েছেন। বিপ্লব বিশ্বাস জানিয়েছেন গতকাল স্কুলের তরফ থেকে তিনি নোটিশ পেয়েছেন। তিনি দাবি করেন তিনি সঠিকভাবে কাউন্সিলিং হয়ে চাকরি পেয়েছেন। গতকাল স্কুল থেকে তাকে নোটিশ দেওয়া হয়েছে। হাইকোর্টের ওপরে আস্থা রয়েছে তার। তিনি চন্দন মণ্ডলের মাধ্যমে চাকরি পেয়েছেন প্রশ্ন করা হলে তিনি বলেন চন্দন মণ্ডলের বাড়ির পাশের গ্রামে তার বাড়ি, তিনি চন্দন মণ্ডলকে চেনেন না। যেহেতু আমি জানি না, কালকে আমার স্কুল থেকে এই নোটিশটা দিল, ঠিক আছে। রীতিমতো আমি পরীক্ষা দিয়েছি, রীতিমতো সব কিছু আমার কাগজপত্র আছে এবং আমি পাশ করেই স্কুলে বোর্ড থেকে কাউন্সিলিং সব কিছু করেই স্কুলে এসেছি। কে দিয়েছিল বলতো? কারোর মাধ্যমে পাইনি তো, আমি তো কাউকে দিইনি কিছু। বাড়ি বাগদা, মা ভাগি না 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 ওসব মিথ্যা কথা না না চন্দন মণ্ডল আমি চিনি না। বাড়ির পাশে আমাদের অন্য পাড়ায় বাড়ি। হুম হুম সে আমার জানা নেই। তাতে কী আছে? তো স্কুল থেকে কালকে আমার দিল, কালকে আমি দেখলাম যে আমার নামটা এসছে। এবার কী করে এসছে সেটা তো এখন কোর্টের বিচারের ধার বিচারাধীন আছে, সেটা কোর্টই বলবে সব কিছু সত্য মিথ্যা যাচাই। না না বাগদা থেকে শান্তনু বিশ্বাসের রিপোর্ট, চ্যানেল 24/7।